প্রধানমন্ত্রী আর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মাজত যে আলোচনা হয়েছিল, আলোচনার ভারতের এক বৃহৎ কূটনৈতিক জয় হয়েছে। কিয়নো ভারতের যত্ব রখা হয়েছিল প্রধানমন্ত্রীর ফালের যে যখন ভারতীয় নাগরিকে রাশিয়ান সেনাত ভর্তি হয়ে রাশিয়ার হয়ে ইউক্রেইনত যুদ্ধ করে আসছিল দেশলে উভতাই পঠাব লাগে বলে যে শর্ত দিয়া হয়েছিল, এই শর্ত এবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে মানি লৈছে। আর এই মুহূর্ত জানাইছো এই ডাঙর খবরটো, ভারতের বৃহৎ কূটনৈতিক জয়, রাশিয়ান সেনাত ভর্তি ভারতীয় নাগরিকক উভতিব ভারতলে, ভারতীয় নাগরিক উভতিব ভারতলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ঘুরাই আনিব রাশিয়ার সেনাত ভর্তি হওয়া ভারতীয় নাগরিকক। রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বৈঠক সম্পন্ন, ভারতীয় নাগরিকক উভতাই অনার প্রস্তাব পুতিনের সম্মুখত রাখিছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানক সমর্থন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে। পুতিনের সঙ্গে বিশেষ আনুষ্ঠানিক বৈঠকের অন্তত এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর পুতিনের বাসগৃহত শাহমেলত বিশেষ আলোচনা মোদী পুতিনের মাজ। 5 বছরের অন্তত রাশিয়া ভ্রমণ করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। শীঘ্রে রাশিয়ান সেনাত ভর্তি হওয়া ভারতীয় যখন লোক নাগরিক কর্মরত হয়েছিল উভতি আহিব ভারতলে, রাশিয়ান সেনাত ভর্তি ভারতীয় নাগরিকক উভতাই পঠাব ভারতলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ঘুরাই অহাত বিশেষ ভূমিকা গ্রহণ করেছে, কিয়নো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফালের এক বিশেষ সত্ব বাঁধি দিয়া হয়েছিল। তাত এই আলোচনাত ভারতীয় যখন নাগরিক রাশিয়ান সেনাত ভর্তি হয়ে বিগত বহু বছরের রাশিয়ান সেনাত কাম করে আসছিল আর বিভিন্ন আর্থিক সমস্যায় হোক বা বিভিন্ন সমস্যার কারণে দেশের গিয়ে রাশিয়ান সেনাত ভর্তি হয়ে বিগত কিছু বছরের ইউক্রেইনত ভারতীয় নাগরিকে ইউক্রেইনত রাশিয়ান সেনার সঙ্গে যুদ্ধ করেছিল যার ফলত বিভিন্ন সময়ত বাতরি আমি আপনার দেখুয়াই আসলো জানাই আসল যে বিভিন্ন ভারতীয় নাগরিকর প্রায় বহু ভারতীয় নাগরিকের এই যুদ্ধত মৃত্যু হয়েছিল। আর এই খবরের পিছতেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে রাশিয়া ভ্রমণ করেছিল, রাশিয়া ভ্রমণের সময়সাত ভারতের প্রধানমন্ত্রীগিয়ে এক বিশেষ সত্ব রাখিছিল আর সেই সত্ব অনুসরি এবার সেই সত্ব মানি লৈছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আর এয়া ভারতের এক বৃহৎ কূটনৈতিক জয় হিসাবে চিহ্নিত হয়েছে। বিগত 5 বছরের অন্তত পুনের রাশিয়া ভ্রমণের গৈছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর রাশিয়াত উপস্থিত হওয়ার পাছতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে অতি উষ্ম আদরণি জানাইছিল ভারতের প্রধানমন্ত্রীগীক। আর এই উষ্ম আদরণি জানার পাছতে পুতিনের ঘরত এক বিশেষ চাহ মেল অনুষ্ঠিত হয়েছিল আর ওই চাহ মেলতে বিশেষ চুক্তি সম্পন্ন করা হয়। আর এই চুক্তিত ভারতীয় যখন নাগরিক রাশিয়ান সেনাত ভর্তি হয়ে রাশিয়ান সেনার হয়ে যুদ্ধত অংশ লৈছিল আর সেই সকলক পুনের ভারতলে উভতাই পঠাবর কারণে প্রধানমন্ত্রীয়ে যে সত্ব রাখিছিল, যে চুক্তি রাখিছিল, এই চুক্তিক মানি লৈছে এতিয়া রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে। কিয়নো রাশিয়া আর ভারতের মাজত বিগত বহু দশকের এক ভাল সম্পর্ক আছে, এক সু সম্পর্ক আছে, এক গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আর এই সম্পর্কক লৈ সততে সমগ্র বিশ্বতে প্রায় চর্চালে আহে ভারত আর রাশিয়ার এই সম্পর্কর কথা। আর এই সম্পর্কর বন্ধুত্বর যে এনাজরিক অধিক সুদৃঢ় করবর কারণে বিগত 5 বছরের পাছত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে পুনের রাশিয়া ভ্রমণের গৈছিল। আর রাশিয়াত উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীগিয়ে এক বিশেষ চাহমেলত অংশ লৈছিল আর চাহমেলর মাজতে রাশিয়ার রাষ্ট্রপতিগীক এই বিশেষ সত্ব দিছিল যে যখন ভারতীয় নাগরিক রাশিয়ান সেনাত ভর্তি হয়ে রাশিয়ার হয়ে যুদ্ধত ভাগ লৈছিল সেই সকল নাগরিকক দেশলে উভতাই পঠিয়াব লাগে, অর্থাৎ ভারতলে উভতাই পঠিয়াব লাগে বলে যে সত্ব দিয়া হয়েছিল এই সত্ব মানি লৈছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে। বিগত কিছুদিনেরপরা কিছু মাহরপরা এক বিশেষ খবর আহিছিল যে বহু ভারতীয় নাগরিকে রাশিয়ান সেনাত ভর্তি হয়ে ইউক্রেইনত যুদ্ধর গৈছিল আর এই যুদ্ধত করুণ মৃত্যুক সাবতি লোবলগা হয়েছিল আর যার বাবে ভারতত থাকা যুব পরিয়াল আছে পরিয়ালর মাজত অঞ্চলত এক শোকর ছাপ পড়েছিল আর যাক লৈ আসলতে যে বর্তমানের সরকার আছিল সরকারকো সমালোচনা করা হয়েছিল যে যখন লোকে ভারতীয় সেনাত চাকরি পাবলে সক্ষম হওয়া নাছিল বা বিভিন্ন কারণত কোরবাত নয় কোরবাত বিফল হয়েছিল ভারতীয় সেনাত যোগদান করার যার বাবে
উপায়হীন হয়ে রাশিয়ান সেনাত ভর্তি হয়েছিল আর রাশিয়ান সেনাত ভর্তি হয়ে অন্য এখন দেশের কারণে বেলেগ এখন দেশের কারণে বেলেগ এখন দেশত যুদ্ধ করে করুণ মৃত্যু সাবতি লোবলগা হয়েছিল আর সেই সকল ভারতীয় নাগরিকক দেশলে উভতাই পঠিয়াবর কারণে যে সত্ত্ব দিয়া হয়েছিল সত্ত্ব কিবার সিলমোহর লগাইছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে। আর হয়তো কিছুদিনের পাছতে যুদ্ধ ভারতীয় নাগরিকে রাশিয়ান সেনাত ভর্তি হয়ে আছে হয়তো অতি কম দিনের ভিতরতে পুনের ভারতলে প্রেরণ করব বা পুনের ভারতলে পঠাব রাশিয়ারপরা।